গোপালগঞ্জের পাঁচ উপজেলায় বিক্ষুক ও প্রতিবন্ধী সহ পাঁচশো তেতাল্লিশটি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন এই উপলক্ষে গোপালগঞ্জের পাঁচ উপজেলায় ঘর হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধানমন্ত্রী উদ্বোধনের পর উপজেলা প্রশাসন উপকার উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় একশো দশটি টুঙ্গিপাড় একশো চুয়ান্নটি কোটালিপাড় একশো উনত্রিশটি মকসুদপুর উপজেলা চল্লিশটি ও কাশিয়ানী উপজেলা একশোটি ঘর প্রদান করা হয়েছে আমরা এ জায়গা ও জায়গা কষ্ট দুঃখ থাকছি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বড় স্যার আমাগো যেভাবেই হোক ঘর দুয়ের দেশে এখন আমাকে একটু পালের মাটি হইছে এখন আমরা বাল বাচ্চা নিয়ে কাম কইরা খাইতে পারবো আমার কোনো জায়গা জমি নেই আমাদের বাড়ির জায়গাটা তাই আমরা সরকারের আবেদনটা পাইছি এটাই আমরা অনেক খুশি আমাদের ঘর বাড়ি ছিল না আমরা ঘর বাড়ি এখন পাইছি আমাদের এই আমাদেরকে কে গরিব কে অসহায় তাদেরকে তালাশ কইরে আমাদেরকে জাগাও দিছে ঘরও দিছে আমরা এখন বেশ সুখে আছি শেখ হাসিনার জন্য আমরা দোয়া করি আর ওই সারের জন্য আমরা দোয়া করি সর্ব সবাই মিলে যারা সহযোগিতা করছে তাদেরকে বললে ভালো রাখুক আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা জনপ্রতিনিধিদের মাধ্যমে আমাদের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাদের মাধ্যমে রাজনীতিবিদদের মাধ্যমে আমরা ভূমিহীন চিহ্নিত করেছি আমরা যে সকল মানুষকে ঘর দিয়েছি এরা আসলে সমাজের হত দরিদ্র কেউ ভিক্ষা করতেন কেউ রিক্সা চালাতেন কারো কোনো স্থায়ী ঠিকানা ছিল না তারা ভিন্ন ভিন্ন জেলাতে গিয়ে থাকতেন তো আমরা যাদেরকে বাসাই করেছি বাছাই করার মাধ্যমে তাদেরকে একটা স্থায়ী ঠিকানা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাভাবনায় হচ্ছে যে সকল মানুষের একটা স্থায়ী ঠিকানা থাকবে